নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি এই যে আজকে শুক্রবার ভোর থেকে কারেন্ট নেই, পুরো অন্ধকার, এক ঘুট ঘুটে অন্ধকার ছিল। আমি কী করে পুজো করবো আমি নিজেও জানি না। আমি মাকে বলছি, মা তুমি কারেন্ট না দিলে আমি পুজো করতে পারবো না, কী করে পুজো করবো, মানে বলছি মাকে। আর কারেন্ট চলে এসছে, কারেন্ট চলে এসছে তাও মানে অনেকটা সিরিজ আছে, কিন্তু যেইটুকু আছে আমি বই। আমার ঘর ঘরে তো তোমরা সবাই জানো, তোমাদের ঘরে আগেও বলেছি এখনো বলছি, আমার ঘর পুরো অন্ধকার। আমাদের ঘরে জানলা দরজা একটাই আছে, একটা বলতে গিয়ে তিনটে দরজা, তো আর হাওয়া বাতাস খেলে না, দরজা তো সবসময় খুলে রাখা যায় না। জানলা হচ্ছে আমার একটা, ওই ঘরে আমার এক বড় ঘরে একটা জানলা, ছোট ঘরে এইটুকু একটা জানলা। এইটুকু জানলার আলো থেকেই আমার ঘরে একটুখানি আলো হয়, এইটুকুনি, এর বেশি আর হয় না। তা বন্ধুরা বেশিক্ষণ বকবক করবো না, বকবক করলে আবার কারেন্ট চলে যাবে, কারণ এই যা পাওয়ার কম আছে তো কারেন্টে, ও কারেন্ট আবার চলে যাবে। তা আমি ঠাকুর নামিয়ে নিয়েছি আজকে শুক্রবার, ওই জন্য বন্ধুরা আমি দেখো আমি ঠাকুর নামিয়ে নিয়েছি। এই যে ঠাকুর নিয়ে এসেছি এখানে, এই যে এটা হচ্ছে আমার মা সন্তোষীমা, তোমরা তো সবাই দেখো, বলতে বলতে কারেন্ট চলে গেছে, দেখেছো কারেন্ট চলে গেল। এখন কি করে পুজো করব আমি নিজেও বুঝতে পারছি না। সব টুক টুক করে জোগাড় করি, জোগাড় করতে করতে দেখি কারেন্ট আসে নাকি। আমাদের ঘর পুরো অন্ধকার, দেখো ওই ঘরটা দেখেছো বন্ধুরা, দেখো ওই ঘরটা কি অবস্থা, দেখো পুরো অন্ধকার একদম। আমার ঘরে কারেন্ট না থাকলে আমার ঘরে এই অবস্থা, আমার ঘরে না আলো ঢোকে, না হাওয়া ঢোকে, না কিছু। যেমন গরমকালে পচে মরতে হয়, তেমন আবার শীতকালেও আবার প্রচণ্ড কনকনে ঠান্ডা। বন্ধুরা জোগাড় করি, আমি জোগাড় করে করে তারপরে আমি তোমাদের কাছে আসছি। মোমবাতি জ্বালাই, মোমবাতি জ্বালিয়ে পুজো করি, আর কি করবো, কিছু করার নেই। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দাও, শেয়ার করে দিও, দাও বলছি, আমি মাঝে মাঝে ফুলবাল বকি তোমাদের কাছে। তা বন্ধুরা তাহলে আমি এখন সব জোগাড় করি, জোগাড় টোগাড় করে তারপর তোমাদের কাছে আসবো। বন্ধুরা দেখো আমি পুজোর জোগাড় করেছি, এই যে বাটার মধ্যে আছে ফুল, আর বেলপাতা আছে, তারপরে দূর্বা আছে, তারপরে চাল আছে, আর জবা ফুল আছে। একটা ঘটে দেবো, একটা চরণে দেবো মায়ের। আর এদিকে দেখো মাকে সিঁদুর পরিয়ে একদম মাকে পরিষ্কার করে মালা পরিয়ে মাকে সিংহাসনে বসিয়ে দিয়েছি, আর ওদিকে গরুর উদ্দেশ্যেও দিয়ে দিয়েছি ছোলা গুড়, আর এদিকে মায়ের উদ্দেশ্যে ছোলা গুড় দিয়ে। বন্ধুরা এই যে দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেল মায়ের। আমি এবার গরুর উদ্দেশ্যে আমি জলে ভাসাতে যাব। এই যে গরুর উদ্দেশ্যে আমি গুড় ছোলা দিয়ে রাখি, ওই গুড় ছোলাটা আমি আসলে গরু পাই না এখানে, আর গরু পেলেও না মানে গরুর ডাবার মধ্যে দিতে বলে, আগে যেতাম যেখানে সেখানে বললো ডাবার মধ্যে দিতে, আমি একবার দুবার দিয়েছি, তারপরে আমি বলি যে না দেবো না, আর ওখানে দিই না, আমি পুকুরেই ভাসিয়ে দিই। আর এখন তো গরু পাওয়াই যায় না, আমার সব পুজো হয়ে গেল, আমি এবার গরুর উদ্দেশ্যে ভাসিয়ে আসি, ভাসিয়ে এসে তারপরে আবার ঠাকুর উপরে তুলব। বন্ধুরা দেখো আমার ঘরের কি অবস্থা, পুরো আকাশ অন্ধকার, দেখবে দাঁড়াও দেখাই, চলো এই দেখো
আজকে সিদ্ধ ভাত হবে, ওই জন্য এখনো ভাত বসাইনি, পরে করব। তা বন্ধুরা, তাহলে আমি পরে আবার আসছি তোমাদের কাছে। এখন একটু রেস্ট নিই, আর ভালো লাগছে না, 5:30টায় উঠেছি। উঠে সমস্ত কাজ টাজ সেরে তারপরে চান পুজো করলাম, ঘরের পুজো, সন্তোষীমা পুজো করে টরে তারপরে এই চা খেলাম। এখন একটু চা খেয়ে তারপরে একটু পড়ে গেছিলাম ডলের কাছে। আমাদের বারান্দায় দাঁড়ানোই আছে না, এত জল, পুরো জল থইতেই করছে। ওই জন্য বলেছি আমি সিদ্ধ ভাত রান্না করে দেবো, তোমরা সব গরম গরম দুপুরবেলা করে দেবো খাবে। তাহলে বন্ধুরা চলো, পরে আবার আসছি। দেখো বন্ধুরা, প্রেশার কুকারে ভাত করেছি, এর মধ্যে ভাত আছে, আর এই যে দেখো এখানে পেঁপে আর আলু সিদ্ধ, আর এখানে হচ্ছে আলু ভাজা একটু আছে। আর দুপুরবেলা কোয়েল বললো বড়া ভাজবে, বড়া ভেজে খাবে। আমাদের এইখানটা দেখো বন্ধুরা কত জল জমে আছে, দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর থামছে না, এখন কদিন চলবে জানি না। দেখো বন্ধুরা আমাদের বারান্দার কি অবস্থা, দেখেছো? এই দেখো রান্নাঘরটা দেখো, জলে পুরো ভর্তি, থই থই করছে জলে একদম, কিচ্ছু করা যাচ্ছে না। বন্ধুরা আজকে ভিডিওটা একদম ছোট হয়ে গেছে, শুক্রবারে তো ছোট হয় ভিডিও, তোমরা তো সবাই জানো, কারণ আমার সেরকম কাজকর্ম থাকে না শুক্রবারে, ওই জন্য আমি খুব একটা বড় ভিডিও দিতে পারি না। তা বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম বন্ধুরা, ধন্যবাদ।